নেতৃবৃন্দের সঙ্গে আজকে আমাদের এই বৈঠক ছিল। এটা আমাদের রুটিন বৈঠকের মধ্যে একটা। এই বৈঠকে উপস্থিত ছিলেন এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, জাকপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সিএলএর সাধারণ সম্পাদক জেনারেল সাইফুদ্দিন মনি, বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, গণদলের চেয়ারম্যান এটিএম মাওলা চৌধুরী গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডক্টর সৈয়দ নুরুল ইসলাম, ন্যাপ ফাসানির চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জনাব এম এন শাহন সাদেকি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি সভাপতি সুপ্রীতি কুমার মণ্ডল, বিএনপি থেকে ছিলাম আমি এবং আমাদের এই সমন্বয়কারী জনাব নজরুল ইসলাম খান, সদস্য জাতীয় স্থায়ী কমিটি বেগম সেলিম রহমান উপস্থিত ছিলেন না, আমাদের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাহান, ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আল মিন্টু। আমরা আজকে আমাদের চলমান যে আন্দোলন সেই আন্দোলনের বর্তমান অবস্থা রাজনৈতিক প্রেক্ষাপট প্রেক্ষিত নিয়ে আলোচনা করেছি, একই সঙ্গে ভবিষ্যতে আমরা কি ধরনের কর্মসূচি গ্রহণ করব সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমি এখন অনুরোধ করব আমাদের এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান শাহ পরাজ স্যারকে, তিনি কথা বলবেন। বৈঠকে আমরা জাতীয়তাবাদী সমন্বয় জোটের কারাগারা ছিলেন ও বিএনপির কারাগারা ছিলেন, সেটা তো মহাসচিব বললেন, বিএনপির মহাসচিব। আমরা বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছি এবং ভবিষ্যতে সে নিয়ে আলোচনা করছি এবং এইটাই আমাদের আলোচনার বিষয় ছিল। ধন্যবাদ। কিছু আছে বলতে থাকে, ওনার বোধ হয় সময় শেষ হয়ে এসেছে, এখন বিভিন্ন রকম এর আগেও বলেছি আমি আমরা সেটা অবশ্যই আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে চাই। আপনারা তো বহুদিন ধরে এই রাজনৈতিক নেতাদের কভার করেন, রাজনৈতিক দলগুলোর প্রোগ্রাম কভার করেন, রাজনৈতিক দলের কাজই তো যে সমস্ত কিছু কথা বলা, যেগুলো না বললে আপনার মিথ্যে কথা না বললে তো অগ্রগতি হবে, এটা বলবেই তারা। আর আমার তো মিথ্যে কথার উপর টিকে থাকে, আমি কালকে বলেছিলাম যে চাপাবাজি করাটা তাদের একটা আপনার এটা স্বভাবজাত ব্যাপার। থ্যাংক ইউ।